বন্ধুরা গতকালই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আমরা কিন্তু প্রিয়তমা দেখতে পাবো অর্থাৎ কলকাতায় কিন্তু প্রিয়তমা আসছে কি কারণে আসছে কবে আসছে তোমাদের সবটাই জানিয়ে দিয়েছিলাম কারণ গতকাল জানতে পেরে গেছিলাম বিষয়টা এবার তোমরা হয়তো অনেকেই জানবে যে বাংলাদেশি চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে কলকাতা নন্দনে এবং তোমাদের জন্য একটা প্রচণ্ড ভালো সুখবর দিই সেটা হচ্ছে শুধুমাত্র সাকিবিয়ানরাই যে আনন্দ পাবে এমনটা একেবারেই নয় সাকিবিয়ানরা তো অবশ্যই আনন্দ পাবে যারা পশ্চিমবাংলায় থাকো কারণ শুধুমাত্র প্রিয়তমা তোমরা দেখতে পাবে এমনটা একদমই না এছাড়াও শাকিব খান অভিনীত সিনেমা তোমরা দেখতে পাবে কি সেই সিনেমা এছাড়াও বাংলাদেশের ফিল্ম দেখতে যারা পছন্দ করেন তাদের জন্যেও বিশাল সুখবর কারণ লিস্ট কিন্তু এসে গেছে কোন কোন সিনেমাগুলো আসছে পঁয়তাল্লিশটা সিনেমা আসছে কী কী সেই সিনেমাগুলো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আপনাদের সকলের কাছে বা তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই প্লিজ পেজটাকে লাইক ফলো আর সিফার্স্ট করো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও বন্ধুরা একটা পোর্টাল কিছুক্ষণ আগে পোর্টালে একটি খবর বেরিয়ে গেছে সেই খবরটা আমি একটু চট করে পড়ে নিই আমার মনে হয় আরও ডিটেলসে আমরা আরও সুন্দর করে আরও নিখুঁতভাবে বলতে পারবো দেশের প্রেক্ষাগৃহে বাজিমাত করেছে শাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমা এছাড়া কানাডা ও আমেরিকায় দর্শকের মাঝে সাড়া ফেলেছে এটি কাজের সূত্র ধরে পশ্চিমবঙ্গে ঢালিউড কিংয়ের অসংখ্য অনুরাগী আছেন প্রিয় তারকার এই সিনেমাটি দেখার জন্য তারা মুখিয়া আছেন যদিও তাদের কথা ভেবে এই ছবি রাজ এই ছবি রাজ্যটিতে বাণিজ্যিকভাবে মুক্তির পরিকল্পনা করেননি প্রযোজক তবে কলকাতার সাকিবিয়ানরা এটা জেনে খুশি হবেন যে শীঘ্রই প্রিয়তমা দেখার সুযোগ তারা পাবেন কি বিশ্বাস হচ্ছে না ঠিক আছে চলুন তাহলে বিস্তারিত বলা যাক শনিবার অর্থাৎ উনত্রিশে জুলাই থেকে কলকাতায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর সেখানে তারা সিনেমাটি দেখার সুযোগ পাবেন এবারের উৎসবে পঁয়তাল্লিশটি পূর্ণ দৈর্ঘ্য দুটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র এবং তিনটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হবে প্রিয়তমা ছাড়াও সেখানে দেখানো হবে আফরান নিশো ও তমা মির্জার সুরঙ্গ অপবিশ্বাসের লাল শাড়ি ও মেহফুজ আহমেদ বুবলির প্রহেলিকা সব সিনেমাগুলোই ঈদুল আঝহাই মুক্তি পেয়েছে এছাড়া গত বছরে কলকাতায় ঝড় ঝড় তোলা চঞ্চল চৌধুরীর হাওয়া সিনেমাটিও দেখানো হবে সেই তালিকায় আছে বিদ্যা সিনহা মিমের পড়ান আরও প্রদর্শিত হবে রিকশা গার্ল জেকে কে সেভেন্টি ওয়ান বীরকন্যা প্রীতিলতা রেডিও নাইনটিন সেভেন্টি ওয়ানের সেই সব দিন নকশী জমিন শ্যামা কাব্য দুঃসাহসী খোকা সাঁতাও শ্রাবণ যোছনায় গুনিন বিউটি সার্কাস দামাল পায়ের তলায় মাটিনাই পাপ পুণ্য মা দেশান্তর স্ফুলিঙ্গ চিরঞ্জীব মুজিব বিক্ষোভ রেহানা মরিয়াম নূর নোনা জলের কাব্য মৃধা বনাম মৃধা কুড়া পক্ষীর শূন্য উড়া গোলুই গন্ডি নডড়াই, আলফা পুত্র আয়নাবাজি দেবী ও গেরিলা প্রামাণ্য চিত্র হিসেবে দেখানো হবে হাসিনা আর ডটর স্টেল অবিনশ্বর একটি দেশের জন্য ও কাঙাল হরিনাথ আর স্বল্প দৈর্ঘ্যের দুটি চলচ্চিত্র হলো ওমর ফারুকের মা ও ধর বাংলাদেশ তথ্য সরকার সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাই কমিশনারের ব্যবস্থাপনায় এই উৎসব অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সাতাশে জুলাই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মেহমুদ এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী তথা নাট্যকার ব্রাক্ত বসু এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন পরিচালক গৌতম ঘোষ এছাড়াও ফিরদৌস এবং বিশ্বাসেরও কিন্তু থাকার কথা আছে কলকাতার নন্দন এক এবং নন্দন দুই প্রেক্ষাগৃহে উনতিরিশে জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত দুপুর একটা থেকে রাত্রি আটটা পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব তাহলে কোন টাইমে সিনেমাগুলো দেখানো হবে সেটাও কিন্তু আমরা জেনে গেলাম দুপুর একটা থেকে রাত্রি আটটা তবে সেখানে সিনেমা দেখার জন্য কোনো টিকিটের বিক্রয় মূল্য নেই ফ্রি পাস পাওয়া যাবে সেগুলো সংগ্রহ করা যাবে তোমাদেরকে গতকালই বলেছিলাম যে এর আগের বছর আমরা এইভাবে ভাবেই হাওয়া সিনেমাটা দেখেছিলাম প্রায় পাঁচশো জনের পেছনে লাইন দিয়ে এবং বিনা বিনামূল্যে আমরা এই সিনেমাগুলো দেখতে পাই কাজেই প্রচুর ভিড় হয় এবারেও প্রচুর ভিড় হবে এটা আমরা জানি আর সাকিবিয়ানদের জন্য খুবই আনন্দের বিষয় হচ্ছে শুধুমাত্র প্রিয়তমা তোমরা দেখতে পাবে এমনটা নয় গোলুই সিনেমাটাও কিন্তু তোমরা দেখতে পাবে তো আমার যে যে সিনেমাগুলো প্রচণ্ড দেখার ইচ্ছে আমি সেইগুলোই দেখবো শোনো সত্যি কথা বলতে কি পঁয়তাল্লিশটা সিনেমা আমার পক্ষে দেখা সম্ভব নয় এবং একসাথে তো পঁয়তাল্লিশটা সিনেমা একই সেম হলে একটার পর একটা একটার পরে একটা এরকম চলবে একদমই নয় যখন ধরে নাও একটা হলে নন্দন ওয়ানে একটা সিনেমা দেওয়া হলো সেই সময় হয়তো নন্দন টুতে অন্য একটা সিনেমা চালানো হবে কাজে একসাথে সবকটা সিনেমা দেখা কোনোভাবেই পসিবল নয় তবে আমি যে যে সিনেমাগুলো দেখার জন্য প্রচণ্ড উদ উদ্গ্রীব সেগুলো হচ্ছে এবছর কুরবানি ঈদের রিলিজ পাওয়া সুরঙ্গ সিনেমাটা আমি অলরেডি দেখে ফেলেছি তাই আর আমি ওটা দেখব না আমি দেখব প্রিয়তমা দেখব আমি দেখব প্রহেলিকা দেখব লাল শাড়ি দেখব এছাড়া ক্যাসিনো ছবিটার উল্লেখ এখানে পেলাম না যদি আসতো সেক্ষেত্রে আমি ক্যাসিনোও কিন্তু দেখতাম তো এই সিনেমাগুলোর রিভিউ ডেফিনেটলি আমার চ্যানেল থেকে আসবে এবং আমি এগুলো নিয়ে কথা বলবো তাহলে তোমাদেরকে জানিয়ে দিলাম যারা পশ্চিমবঙ্গ বাংলা থেকে আছো যারা চিন্তা করছো যে কিভাবে তোমরা প্রিয়তমা দেখ দেখবে তোমরা জানতে পেরে গেলে কিভাবে তোমরা দেখবে ফ্রি পাস আমাদের জোগাড় করতে হবে নন্দন থেকে কাজেই বুঝতেই পারছো আগে আগে কিন্তু আসতে হবে নচেত প্রচুর বড় একটা লাইন পড়ে যায় এই বিষয়টার সাক্ষী আমরা আগের বছরই হতে পেরেছি তাই বারবারই তোমাদেরকে বলছি দুপুর একটা থেকে সিনেমা শুরু হওয়া মানে ধরে নাও সকাল সাতটার মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব কারণ যত তাড়াতাড়ি পাস জোগাড় করতে পারবো তত তাড়াতাড়ি সামনে লাইন দিতে পারবো আর সামনে লাইন দেওয়া মানে আমরা আগে আগে ঢুকতে পারবো এই হচ্ছে বিষয় চলো বন্ধুরা শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পেজে নতুন হলে পেজটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও এই পেজটাকে লাইক করে দিও সি ফার্স্ট করে দিও দেখা হচ্ছে খুব শিগ্রি তাহলে এখন এর জন্যে টাটা